আলাইকুম, আমার নাম নাজনীন করিম, আমি কবি মোহাম্মদ ইজাজ আহমেদের লেখা এই কাব্যগ্রন্থটি থেকে একটি কবিতা আবৃত্তি করতে চাই। কবিতাটির নাম ব্যর্থতা স্মৃতি। অনেক কর্ম সারা জীবন ব্যর্থতার স্মৃতি হয়ে রয়ে যায়, ব্যর্থতার গ্লানি কখন পিছু হটবে প্রহরগুনি সেই আশায়, তবু মনে হয় সব ব্যর্থতায় কিছু শিখিয়ে যায়, কিছু স্মৃতি মধুর হয়, কিছু স্মৃতি তিক্ত হয়, তবে সব অভিজ্ঞতা লব্ধ হয়, যা জীবনের পথে চলতে পাথেই হয়। আকাশের লক্ষ লক্ষ তারার মতো সেই ব্যর্থতার স্মৃতিগুলো আমার মনের পৃথিবীতে উঁকি মারে, তবে ভালো, বিস্মৃত ভুলগুলো স্মৃতির মহাকাশে ডানা মেলে ওড়ে, আর আমি তাদের কাছ থেকে শিক্ষা নিয়ে পাড়ি দিই জীবনের পথে পথে। আসসালামু আলাইকুম।